শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সেটা বলে গণ্য করা শ্রেয়। নিঃশব্দে কেটে গেল কিছু মুহূর্ত। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সাফারি বলা শুরু করলো আক্ষেপের স্বরে, তুই আবারও আমার বিশ্বাস ভাঙলি মৃণাল। বিশ্বাস কর, আমি মোটেও আশা করিনি এবার। কেন? সাফার উচ্চ স্বরে জিজ্ঞেস করলো। আবারও কেন, কি পেলি এসব করে? বরং আবারও আমার চোখে নিজেকে ছোট করলি। আমি তোকে আমার ভালো বন্ধু মনে করেছিলাম, অথচ তুই আবারও আমার বুকে ছোরা মারলি। কি না ভালো বল, আমি চন্দ্রাকে ভালোবাসি। আমার জীবনে আমার বিবি ছাড়া অন্য কোনো মেয়ের জায়গা নেই, তাই এসব চেষ্টা করা বৃথা। কিন্তু তোর বোকামির কারণে আমার চন্দ্রা আজ আমার সাথে থেকেও নেই। এতদিন ধরে ওর চোখে আমি আমার জন্য একটা আক্ষেপ দেখে এসেছি। আমি তোকে কখনো ক্ষমা করবো না মৃণাল, কখনো না। বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সাদা বকের মতো আকাশ এখন কালো মেঘের চাদরে নিজেকে ঢেকে শুষ্ক পৃথিবীকে জলের স্রোতধারায় সিক্ত করতে ব্যস্ত। ওদের গাড়ি ছুটছে ভেজা পিচ ঢালা রাস্তা মেপে, জানালার কাছে জমে থাকা বিন্দু বিন্দু পানির কোলাহলে মুখর ধরনী। সত্য জানার পর থেকে গাড়িতে বসা চন্দ্রার মনেও আজ ভীষণ তুফান বয়ে চলছে। নিজের প্রতি এখন একটা আক্ষেপ জমা হয়েছে ওর। সাফারকে বিশ্বাস না করা সাফারের চরিত্রে আঙুল তোলাটা ভুল ছিল। সাফারের বাহ্যিকতার রূপ যেমন শক্ত খোলসে আবৃত, তেমনই ওর চরিত্রটা ইস্পাতের মতো, যাকে কাবু করা এতটা সহজলভ্য নয় কোনো নারীর পক্ষে। চন্দ্রার মন উসখুস করছে সাফারের সাথে কথা বলতে, কিন্তু ভয়ের সাথে অনুতপ্ত ওকে ঘিরে ধরায়। ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সাফার গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে। মৃণালিনীর কাছে এমন কিছু একদমই আশা করেনি। আবারও প্রমাণ হলো জীবনে কাউকে খুব বেশি বিশ্বাস করা ঠিক না, গভীর মনে বিবেচনা করা প্রয়োজন। সামনের মানুষটি আদৌ বিশ্বাস করার যোগ্য কি না, এবার থেকে সাফার আরও সতর্ক থাকবে। মানুষকে বিশ্বাস করার আগে 10 বার ভেবে নিবে, কারণ আমাদের আশেপাশের কাছের মানুষগুলোই আমাদের বেশি ধোকা দিয়ে থাকে। পুরো রাস্তায় সাফার চন্দ্রার সাথে একটুও কথা বলেনি। বাড়ি ফেরা অবধি নিঃশব্দে কেটেছে দুজনের। চন্দ্রাকেও কিছু বলার সুযোগ দেয়নি সাফার। সাফায় দেয়া বা কারোর সাফায় শুনতে মোটেও ইচ্ছুক নয় এই মুহূর্তে। চন্দ্রাকে বাড়িতে পৌঁছে দিয়ে নেহালকে সাথে নিয়ে সাফার আবার চলে গেল নিজের গন্তব্যে, নিজের ফেলে আসা কাজটি সম্পন্ন করতে। টুম্পাকে ড্রাইভারের সাথে আগেই বাসায় পৌঁছে দেওয়া হয়েছিল। চন্দ্রার সিক্ত নয়নে কেবল সাফারের চলে যাওয়া দেখল। হতাশায় একটা দীর্ঘশ্বাস বের হলো। মনটা ভীষণ ভারী হয়ে উঠল, যেন পাথর চাপা দিয়ে ধরেছে কেউ। মনে মনে এখনই নিজেকেই দোষারোপ করছে, কেন একটু বিশ্বাস রাখতে পারেনি প্রিয় মানুষের প্রতি। আজ প্রায় 2 দিন ধরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, ক্ষণে ক্ষণে দমকা হাওয়ার সাথে ঝড়ের গতিও বাড়ছে। কেবল বাইরে নয়, চন্দ্রার মনের আকাশেও এক গুচ্ছ কালো মেঘ জমেছে। আকাশের মেঘ নাকি ওর মনের মেঘ, জলে ভরা বেশি বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। এক চরম অপরাধ বোধের কান্নার ধারা যেন আজ আর কোনো বাধ মানতে নারাজ। মনের গ্লানি ওকে শেষ করে দিচ্ছে, কারণ সাফার সেদিনের পর থেকে ওর সাথে কোনো কথা বলছে না। চন্দ্রার মনে হচ্ছে ওকে যথাসম্ভব ইগনোর করে চলছে সাফার, আর সাফারের এমন আচরণই চন্দ্রার মনে কালো মেঘের পাল্লা ভারী করে তুলছে। আজ বুঝতে পারছে কয়েকদিন আগে চন্দ্রাও ঠিক একই রকম আচরণ করেছিল সাফারের সাথে। নিশ্চয়ই তখন সাফারও খুব কষ্ট পেয়েছিল, ভালোবাসার মানুষ থেকে এমন আচরণ পাওয়া সত্যি কষ্টকর। অবশ্য এসব কিছুর জন্য চন্দ্রা নিজেই দায়ী, যে মানুষটির বুকে মাথা রেখে একদিন ওয়াদা করেছিল সুখে দুঃখে ভালো মন্দে সাফারের প্রতিটি পদে একজন সঙ্গী হিসেবে সবসময় পাশে থাকবে। কিন্তু কি হলো, তার কিছুই তো চন্দ্রা রাখতে পারবে না। কথা দিয়ে কথা না রাখার যন্ত্রণায় আজ নিজেকেই ক্ষমা করতে পারছে না চন্দ্রা। মাত্র একটা দমকা হাওয়ায় ভেঙে চুরমার হয়ে গেল ওর সকল বিশ্বাস, ভালোবাসা। এতটা ঠুনকো কি করে হলো ওর ভালোবাসা? হয়তো মানুষটির স্বভাবে কিছু কঠোরতা আছে, তবে ভালোবাসায় কৃপণতা ছিল না কখনো। তাহলে কেন মানুষটির ভালোবাসায় বিশ্বাস রাখতে পারলো না চন্দ্রা? চন্দ্রার মন এসব ভেবেই বিক্ষিপ্ত। তাই তো ভালোবাসার টানে মুখ চোরা চন্দ্রা নিজের চেনা খোলসের বাহিরে গিয়ে বারবার সাফারের কাছে নত হচ্ছে, মানুষটির একটু ভালোবাসার জন্য, একটু উষ্ণতার জন্য। কিন্তু সাফারের উপেক্ষা যে ওকে শেষ করে দিচ্ছে, সে কথা কাকে বলবে? আয়নায় দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল চন্দ্রা। আজ রাতে ওকে বাহিরে কোথাও যেতে হবে, কিছুক্ষণ আগে সাফার মেসেজ করে বলে দিয়েছে এই সম্বন্ধে। কিন্তু কোথায় যাবে, কেন, কিছুই বলেনি ভদ্রলোক। এই লোকটিকে চন্দ্রা এই জীবনে মনে হয় না বুঝবে আর। তাই কথা মতো চন্দ্রা নিজেকে কিছুটা পরিপাটি করতে ব্যস্ত। আজ অনেকদিন পর ও এতটা সেজেছে প্রিয় মানুষটির জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই দেখে আজও মুগ্ধ। এখন অপেক্ষার পালা সাফার আসলে তার রিয়াকশন দেখার। নিশ্চিত সাফার আজ পাগল হয়ে যাবে, আর হবে নাই বা কেন,
যার এত সুন্দর একটা বউ থাকে সে লোক কীভাবে ভালো হয়ে থাকতে পারে? তাকে তো আরও আগে পাগল হয়ে যাওয়ার কথা। কথাগুলো ভেবে চন্দ্রা নিজেই আনমনে হেসে উঠল। কিন্তু কপাল, চন্দ্রার সব প্ল্যানিং ভেস্তে গেল। সাফার আসেনি, বরং ড্রাইভার পাঠিয়ে দেওয়া হয়েছে, আর চন্দ্রাকে ফোন করে বলে দিয়েছে ড্রাইভারের সাথে চলে আসতে। আর ভাই, ড্রাইভারের সাথে যাওয়ার জন্য কি আমি এত সাজগোজ করেছি? চন্দ্রা ভেবেছিল সাফার এসে ওর তারিফে পঞ্চমুখ হবে। বেহায়া লোকটির লাগাম ছাড়া কথায় চন্দ্রা লজ্জায় লাল নীল হবে, কিন্তু না, অসহ্য লোকটি নিজে না এসে ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে। চন্দ্রা বার কয়েক জিজ্ঞেস করার পরেও ড্রাইভারের কাছ থেকে কোনো জুতসই উত্তর মিলল না দেখে ওর মেজাজের পারদ আকাশ ছুঁই ছুঁই করছে, সাথে বিরক্ত চেপে ধরছে মাথায়। এখন বিরক্ত ও বর্তমানে এই ড্রাইভারের উপর, দ্বিতীয় সাফারের উপর। গাড়ি এসে থামলো একটা বিশাল বড় অ্যাপার্টমেন্টের সামনে। চন্দ্রা কথামতো নির্দিষ্ট ফ্ল্যাটে এসে কলিং বেল চাপ দিতেই নিঃশব্দে দরজা খুলে গেল, যেন সবাই ওরই অপেক্ষায় বসেছিল। চন্দ্রার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল নিশান্তকে। নিশান্ত কিছুক্ষণের জন্য থমকে গেল আজ চন্দ্রাকে এমন রূপে দেখে। এর আগে বহুবার দেখা হয়েছে ওদের, কিন্তু এতটা স্নিগ্ধ কখনো লাগেনি। তাছাড়া মেয়েটির শারীরিক গঠন হতে শুরু করে বেশ ভূষায় এখন সত্যি বিবাহিত নারীর একটা ছাপ বোঝা যাচ্ছে। মেয়েটিকে এখন আগের মতো আর পিচ্ছি লাগছে না। নিশান্তকে এখানে দেখে চন্দ্রাও কিছুটা চমকে যায়। আসলে ও আশা করেনি অন্য কাউকে এখানে, তবে নিশান্তের এমন মুগ্ধকর নয়নে চাহনিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে চন্দ্রা। নিজেকে কিছুটা সামলে ঠোঁটের কোণে হাসি টেনে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নিশান্ত সাথে সাথে নিজের ভুল বুঝতে পারে, তাই একটু থেমে মাথা ঝুঁকিয়ে স্মিত হেসে সালামের জবাব দিয়ে বলল, ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি কি ভুল ঠিকানা এসে পড়েছি? না, তেমন কিছু না, একদম রাইট ঠিকানা এসছো। এসো ভেতরে এসো। নিশান্ত দরজা থেকে সরে চন্দ্রাকে ভেতরে আসার আমন্ত্রণ করলো, কিন্তু চন্দ্রা মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করল না। ভেতরে আসবে কিনা দ্বিধা বোধ হতে লাগলো। চন্দ্রা রুশখুশ দেখে নিশান্ত হেসে বলল, চিন্তা করো না, তোমার সাহেবও আছে ভেতরে। সাফারের কথা শুনে চন্দ্রা প্রলম্বিত একটা শ্বাস ফেলে কিছুটা নিশ্চিন্ত মনে ভেতরে পা বাড়ালো। তবে ভেতরে প্রবেশ করে চন্দ্রা আরও আশ্চর্য বিমর, কারণ ড্রয়িং রুমের সোফায় বধূ সেজে বসে আছে একটা মেয়ে, আর মেয়েটির পাশে বসা ছিল সাদা পাঞ্জাবি পরিহিত যুবক অভ্র। সাথে অবশ্য সাফারের আরও কয়েকজন বন্ধুবান্ধবও ছিল। এদের সকলকে চন্দ্রা চিনে, একবার দেখাও হয়েছিল, তাই সবার সাথে কিছুটা পরিচয় আছে বটে। চন্দ্রাকে দেখে অভ্র দ্রুত হেঁটে সামনে আসলো, লতাকেও ইশারায় কাছে আসতে বলল। চন্দ্রার সাথে লতার পরিচয় করিয়ে দিল। চন্দ্রাকে নাকি অভ্রের বোন হিসেবে ওদের বিয়ের সাক্ষী দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছে। চন্দ্রা আপ্লুত মনে রাজি হয়ে গেল। একবার পূর্ণ দৃষ্টি মেলে অভ্রের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকালো। শ্যামবর্ণা মেয়েটিকে চন্দ্রার খুব পছন্দ হলো। এর আগে লতার সম্পর্কে চন্দ্রা শুনেছিল সাফারের কাছে, তবে জীবনে হাজারো ঝামেলার ব্যস্ততার কারণে দেখার সৌভাগ্যটুকু হয়ে ওঠেনি। মেয়েটি জীবনে অনেক কষ্ট করেছে, এবার হয়তো উপরওয়ালা ওকে সুখে দেখতে চায়, তাই তো এত বছর পর ভালোবাসার মানুষটিকে পাওয়ার আশা পূরণ হচ্ছে। সবার সাথে আলাপের এক পর্যায়ে হঠাৎ চন্দ্রার চোখ পড়ে ড্রয়িং রুমের এক পাশে দাঁড়িয়ে থাকা মৃণালিনীর দিকে। মুহূর্তে শান্ত স্বভাবের চন্দ্রার মেজাজ বিগড়ে যায়। আজ এই মেয়ের কারণেই সাফার আরও এত দূরে, এত কিছুর পরও এই মেয়ের নির্লজ্জের মতো এখানে কি করছে ভাবতে লাগলো। আলাপের মাঝ পথেই সকলকে থামিয়ে হঠাৎ মেজাজি স্বরে জিজ্ঞেস করে, সাফার কোথায়? সাফার কোর্ট থেকে সোজা এখানে এসেছে, তাই ফ্রেশ হতে অভ্রদের বেডরুমের পাশে অবস্থিত গেস্ট রুমটিতে এসেছে। বাথরুমের দরজা খুলে বের হতেই সামনে দাঁড়ানো নারী মূর্তিটিকে দেখে কয়েক পল তাকালো। অদ্ভুত ভালো লাগা কাজ করছে মনে। অনেকদিন পর চন্দ্রাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সাফার। ওর চোখের বিচরণ ঘটে গেল চন্দ্রার সর্বাঙ্গে, এমন নয় আগে কখনো দেখেনি, কিন্তু প্রতিবার কেন যেন এই রমণের মাঝে সব নতুনত্ব খুঁজে পায় সাফার। আবারও নতুন করে পেতে মন চায়, এই নারীকে ভালোবাসতে ইচ্ছে করে। দরজার লক খোলার শব্দে চন্দ্রাও চমকে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির অপলক দৃষ্টি প্রত্যক্ষ করতেই ওর সারা শরীরে কাঁটা ধরে যায়, যা দেখে স্মিত হাসি ফুটে ওঠে সাফারের ওষ্ঠদ্বার মাঝে। প্রিয়তমার লজ্জায় লাল হয়ে যাওয়া গাল দুটো প্রিয়তমার অব্যক্ত অনুভূতিগুলোর লুকাতে ব্যস্ত, যা সাফারের মন গভীরে প্রশান্তিতে চেয়ে যাচ্ছে। তবে সব পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সাফার, তাই কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল আয়নার সামনে। চন্দ্রাকে সম্পূর্ণ উপেক্ষা করে সারাদিনের ঘরমাক্ত শার্টটা চেঞ্জ করার জন্য বোতামগুলো একটা একটা খুলতে লাগলো, আর চোখে অবশ্য প্রেয়সীর মুখখানি দেখতে ভুলে নাই। বাচ্চাদের মতো গাল ফুলিয়ে থাকা চন্দ্রাকে দেখে সাফারের ভীষণ হাসি পেলেও এই মুহূর্তে একদম অযৌক্তিক লাগলো হাসা। প্রিয়তমার মনের কথা খুব ভালোভাবেই বুঝতে পারছে, তবে সাফার এবার নত হতে নারাজ।
নিজেকেও যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে রেখেছে, তা না হলে এতদিন পর নিজের স্ত্রীকে এই মোহনীয় রূপে দেখে ঘায়েল হয়ে যেত সেই কখন। ও খুব ভালো করেই বুঝতে পারছে প্রেয়সী তার নজর কাড়া সৌন্দর্য দিয়ে সাফারকে বশ করার ষড়যন্ত্র নেমেছে, কিন্তু বিরোধী দল যতই শক্তিশালী হোক না কেন, সাফার হার মানতে নারাজ। সাফারের বারবার উপেক্ষা করা চন্দ্রা মোটেও ভালো লাগছে না। কি নিষ্ঠুর এই পুরুষ, একটুখানি নিজের পানে ফিরেও তাকালো না। তবে এতক্ষণ কি ছিল, এতক্ষণের মুগ্ধ চাহনির সাথে সাফারের আচরণ মিল খেল না। চন্দ্রা যথারীতি বিরক্ত সাফারের উপর। এই ভদ্রলোক এত ফুটেজ কেন বাড়ছে? এতদিন তো চন্দ্রা চন্দ্রার করে ফেনা পারত মুখ জুড়ে, আর আজ যখন চন্দ্রা নিজে সারেন্ডার করতে আসলো তখন? এসব একদম ঠিক হচ্ছে না ভেবেই দ্রুত কদমে ছুটে গেল সাফারের সামনে। এরপর ওর কিছু বুঝে ওঠার আগেই সাফারকে নিজের দিকে ঘুরিয়ে ময়লা শার্টটি খুলে ফেলে ব্যাগ থেকে আরও একটা শার্ট বের করে সাফারের গায়ে জড়িয়ে বোতামগুলো যত্নের সাথে লাগাতে লাগলো। সাফার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে প্রেয়সীকে আরও একবার মেপে নিল। চন্দ্রার এমন আচরণে ভীষণ হাসিও পেল, ঠোঁট কামড়ে হাসি সংযত করার সকল চেষ্টা যেন ব্যর্থ গেল। সাফারকে মুখ টিপে হাসতে দেখে চন্দ্রার গা জ্বলে উঠল। রাগী স্বরে জিজ্ঞেস করল, হাসার কারণ কি, সুখ লাগছে মনে? সাফার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না, বরং চন্দ্রার থেকে নির্দিষ্ট দূরত্বে চেপে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে হাতের শার্ট ফোল্ড করতে করতে লাগলো। অভিমানের পাল্লাটা এবার বেশ ভারী ছিল। সত্য জানার পর চন্দ্রার মতো নারীর এসব গ্রহণ করা সহজ নয়, ও জানত। তাই বলে নিজের অঙ্গীকার ভুলে সাফার থেকে দূরে চলে যাওয়ার পরিকল্পনা আশা করেনি। তাছাড়া চন্দ্রাকে পাওয়ার পথটা মিথ্যে হলেও চন্দ্রার প্রতি ওর ভালোবাসায় কোনো ছলনা ছিল না কখনো। ভেবেছিল সব ঠিক হওয়ার পর চন্দ্রাকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওর অশান্ত মনটিকে শান্ত করে তুলবে, জবাব চাইবে চন্দ্রার কাছ থেকে এতদিনের হঠকারিতার। কিন্তু কেন জানে অভিমানী মন বাদ সাধে এখন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকুন।